আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় শিক্ষার্থী জাফর ইমাম আদর্শ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ইতিপূর্বেই ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের অনেকগুলো পরিচ্ছেদ নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের প্রথম অধ্যায়ের পরিচ্ছেদ স্বাদ নিয়ে পরিচ্ছেদ স্বাদের আলোচ্য বিষয় হচ্ছে আখিরাত তোমরা বইয়ের এই আখিরাত এই পরিচ্ছেদটা ধরো এবং খাতা কলম নিয়ে বসো তোমরা যে যেখানে আসো অনলাইন ক্লাসে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি তোমরা অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো অংশগ্রহণ করে আজকের এই ক্লাসটা অনুধাবন করবে এবং তোমরা এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমরা নোট করবে আশা রেখে আমি আমার ক্লাস শুরু করছি প্রিয় শিক্ষার্থী আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে আখেরাত তোমরা দেখতে পাচ্ছ শিরোনামে পাঠ শিরোনামে লেখা আছে আখেরাত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আখেরাতে বিশ্বাসের গুরুত্ব আখেরাতের পর্যায়সমূহ আখিরাতের পর্যায় সময়ের ভিতরে আমরা তিনটি বিষয় লক্ষ্য করছি একটি হচ্ছে কবর আরেকটি হচ্ছে কেয়ামত আর একটা হচ্ছে হাসর তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এই তিনটি বিষয় লক্ষ্য করতে পারছি সংক্ষিপ্তভাবে আমি এগুলো আলোচনা করব তা আখিরাত শব্দটি আরবি এর অর্থ হচ্ছে পরকাল মানুষের দুনিয়ার জীবনকে বলা হয় ইহকাল আমরা জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত যে জীবনটার মধ্যে আমরা বেঁচে থাকি যে দুনিয়াতে বেঁচে থাকি মৃত্যুর আগ পর্যন্ত যে সময়টা আমরা অতিবাহিত করি এই সময়টাকে বলা হয় ইহকাল আর মৃত্যুর পর থেকে কাল কালকামতের পর্যন্ত দীর্ঘ সময় এই দীর্ঘ সময়টাকে বলা হয় পরকাল আর ইহকালের জীবনী হল পরকাল আখিরাত একে বলা হয় আরবিতে একে আখিরাত বলা হয় মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকে বলা হয় আখিরাত তার মানে হচ্ছে মানুষের মৃত্যুর পরবর্তী জীবনকেই বলা হয় আমরা জান্নাতে যাওয়া পরে একেবারে লাশ পর্যন্ত থাকা মৃত্যুর পরবর্তী জীবনটার নামই হচ্ছে কি আখিরাত তাহলে আমরা সেই আখিরাতকে নিয়ে আলোচনা করব তাহলে আমরা দেখতে এই জীবনের শুরু আছে কিন্তু শেষ নেই আখিরাতের জীবনটা কেমন আখিরাতের জীবন সম্পর্কে আলাদা রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এটার সময়টা কত দীর্ঘ বলা হচ্ছে আটলান্টিক মহাসাগরের ভিতরে যদি একটি চড়ুই পাখি জাহাজ থেকে যদি আটলান্টিক মহাসাগরের এক ডোপ পানি বা এক চুমো পানি নিলে ওই পানিটা হচ্ছে দুনিয়ার সময় আর আটলান্টিক মহাসাগরের ভিতরে যতগুলো ফানি আছে ওই পানিগুলো হচ্ছে আখেরাতের সময় তাহলে তোমরা বুঝতে পারছ আখেরাতের সময়টা কত দীর্ঘ কত গুরুত্বপূর্ণ কত দীর্ঘ সময় এছাড়াও বলা হচ্ছে আখেরাতের আড়াই মিনিটের সময় হচ্ছে তোমার আমার জীবনের পুরো সময়টা না সময়টা আখেরাতের মাত্র আড়াই মিনিট এরকমও গবেষণা করা হয়েছে তাহলে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা আখেরাত সম্পর্কে জানলাম আখেরাতটা হচ্ছে মৃত্যুর পরবর্তী জীবনকে আখেরাত বলা হয় তাহলে আমরা সেই আখেরাতকে গুরুত্ব দিব আখেরাতকে বিশ্বাস করব আখেরাতকে বিশ্বাস না করলে আমরা ইমানদার হতে পারবো না তাহলে আমরা যদি আখেরাতে বিশ্বাস না করি যা তাহলে আমরা এই ইমানি মুফসালের ভিতরে আমরা দেখতে পাই এখানে আমাদেরকে বলা হচ্ছে ওয়াল এখানে বলা হচ্ছে দিবসের পুনরুন্থান দিবসের প্রতি তোমাদেরকে বিশ্বাস করতে হবে তাহলে আমরা যদি ওই বিশ্বাসটা না করি তাহলে আমি পূর্ণ ইমানদার হতে পারবো না ইমানের এখানে সাতটি বিষয়ের ভিতরে একটি বিষয় হচ্ছে আখিরাতে বিশ্বাস তাহলে আখিরাতে আখিরি এই ওয়ালিয়াউমিল আখেরি আখেরাত দিবসের প্রতি বিশ্বাস পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস তাহলে এটা না করলে বিশ্বাস স্থাপন না করলে আমরা পুরনো ইমানদার হতে পারবো না তাহলে সেই আখেরাতে বিশ্বাসের গুরুত্বটা কি প্রিয় শিক্ষার্থী আমরা একটু দেখি বইয়ের এগারো পৃষ্ঠায় তাহিদ ও রিসালাতে বিশ্বাসের পরপরই আমাদেরকে আখেরাতে বিশ্বাস করতে হবে আখেরাতে বিশ্বাস না করলে কেউ মমিন হতে পারবে না তাহলে আমরা যদি আখেরাতে বিশ্বাস না করি আমরা কি হতে পারবো না মমিন হতে পারবো না মানে ইমানদার হতে পারবো না ইমানদার না হলে তো মমিন হওয়া যাবে না তাই আমরা আখেরাতে বিশ্বাস মানুষকে চরিত্রবান ও সৎকর্মশীল করে তোলে এই লাইনটা থেকে আমি একটু কথা বলি আমি যদি আখেরাতকে বিশ্বাস করি আমার দ্বারা কোনো পাপ কাজ হবে না আমার দ্বারা মিথ্যা কথা হবে না আমার দ্বারা অন্যায় কোনো কাজ করা হবে না আমার দ্বারা কোনো এক নামাজ তরক হবে না আমি অন্যের শগলখুরি করব না অন্যের পিছনে গিবোধ করব না সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করব না কারণ কেন করব না এসব সকল খারাপ কাজ থেকে আমি বিরত থাকবো একমাত্র এই কারণেই যে কারণ আখেরাতে বিশ্বাসটা মানুষকে চরিত্রবান ও সৎকর্মশীল করে তোলে কারণ আমাকে মহান আল্লাহ তালার আমার সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালার সামনে আমাকে কালকামতের ময়দানে আখেরাতের জীবনে দিবসে আমাকে মহান আল্লাহ তালার সামনে জবাবদিহি করতে হবে এইটুকু যদি আমার বিশ্বাস থাকে এইটুকু যদি আমার ইমান থাকে তাহলে কালকামতের ময়দানের এই বিশ্বাসটুকুই আমাকে দুনিয়ার জীবনে সুন্দরভাবে পরিচালনা করার সহযোগিতা করবে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা এই আখেরাতে বিশ্বাসের অত্যন্ত গুরুত্ব বিষয় রয়েছে তাহলে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আখের বিশ্বাস করলে জবাবদিহিতার সেই টেন্ডেন্সি যদি আমাদের কাছে থাকে জবাবদিহিতার সেই অনুপ্রেরণা অনুভূতি যদি আমাদের কাছে থাকে তাহলে আমরা কখনো আমার হাত দ্বারা খারাপ কাজ হবে না আমার মুখ দ্বারা কেউ কষ্ট পাবে না আমার হাত দ্বারা কেউ কষ্ট পাবে না আমার পা দ্বারা কেউ কষ্ট পাবে না আমার এই পঞ্চেন্দ্রীয় দ্বারা আমার এই শরীর দ্বারা মন মগজ দ্বারা সবসময় ভালো কাজগুলো হবে কারণ আমার কাছে একটি অনুভূতি আমাকে কালকে আমতের ময়দানে জবাবদিহি করতে হবে নচেৎ কালকে আমতের ময়দানে আল্লাহ তালা ঘোষণা করছেন আলিয়াওমা আকমল্তুনাকুম ওয়ালাউন শাহ আলতামস্না আলা আইনহিম পাস্তাবা পুসফা আন্নাআল্লাহু মুসলিমন তাহলে এখানে আল্লাহ তালা পবিত্র কোরআনে ঘোষণা করেছেন ইস্প্লাউ আল্য়াওমা বিমা কুংতুম তাকম আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানূ ইয়াসবুন সূরা ইয়াসিনের এই আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করছেন কাল কিয়ামতের ময়দানে তোমার হাত তোমার শরীরের প্রত্যেকটি পার্টস কাল কিয়ামতের ময়দানে আমার কাছে আমি তাদেরকে মুখ খুলে দেব তারা আমার কাছে যাও আমার কাছে তুমি হাত দ্বারা কী কাজ করেছো পা দ্বারা কী কাজ করেছো মুখ দ্বারা কি কাজ করেছো চোখ দ্বারা কি করেছো সবাই মুখ খুলে দেবে আল্লাহ তালা সবাই আমাদের প্রত্যেকটা ফাটস সেদিন আমার মুখকে বন্ধ করে দেওয়া হবে কানে মোহর মেরে দেওয়া হবে মুখ দিয়ে আমি কোনো কথা বলতে পারবো না এবং কান দিয়ে আমি কিছু শুনবে না আমার প্রত্যেকটা ফাট সেদিন কালকামতের ময়দানে আখেরাতের ওই দিবসে কি করবে কথা বলবে আল্লাহ তালা তাদেরকে আমার হাত কথা বলবে আমার আঙ্গুল কথা বলবে এবং কি তাপসির বলা হচ্ছে আমার চুলগুলো পর্যন্ত কথা বলবে আমার প্রত্যেকটা ফার্স আমার কথা বলবে তাহলে আপনার আমার তোমার আমার হিসাব গ্রহণের জন্য আমি নিজেই যথেষ্ট কেউ আমাকে সাক্ষী লাগবে না আমার প্রত্যেকটা ফার্স আমার জন্য সাক্ষী আমি যে এই শরীরকে গঠন করতেছি এই শরীর আমার জন্য কালকে আমাদের ময়দানে সাক্ষী হয়ে যাবে তাহলে আমি এই হাত দ্বারা আই পা দ্বারা এ জিব্বা দ্বারা এ জিব্বা কাল কেমতের ময়দানে সাক্ষী দিবে পবিত্র কোরআনের আয়াতের কথা তাহলে আলিয়া উমা ইসলাম বিমা ইয়মা বিমা কুমতুম তারপর আলিয়া নাহতিম আলা ফিম ওয়াতুকাল্লে মুনাই দিহিম ওয়াতা সাধু আর জুলহুম ওয়াতা সাধু তার সাক্ষ্য দেবে সেদিন কালকামত ওয়াতা সাধু আর জুলহুম বিমা কানু এক সেদিন আর আমরা আমার প্রত্যেকটা ফার্স্ট সেদিন কালকে আমাদের ময়দানে সাক্ষী দিবে তাহলে প্রিয় শিক্ষার্থী সাবধান আমার হাত দ্বারা আমার মুখ দ্বারা আমার কান দ্বারা যাতে আমি কোনো অন্যায় কাজ না করি তাহলে এগুলো থেকে আমরা আর এই সকল কাজগুলো থেকে বিরত থাকতে পারলেই আমি চরিত্রবান এবং সৎকর্মশীল হতে পারবো কেননা যে ব্যক্তি আঁকড়াতে বিশ্বাস করে সে জানে আঁকড়াতে মানুষকে দুনিয়ার কাজের প্রতিদান দেওয়া হবে আমরা প্রত্যেকে জানি আমি ভালো কাজ করলে ভালো প্রতিদান পাবো খারাপ কাজ করলে খারাপের প্রতিদান পাবো ভালো কাজের প্রতিদান হচ্ছে জান্নাত খারাপ কাজের প্রতিদান হচ্ছে জাহান্নাম আমরা এই দুটি জিনিস জানি তার স্থান হবে চির চিরশান্তির শান্তির জান্নাত আর যে ব্যক্তি দুনিয়া পাপ ও অন্যায় কাজ করবে সে আখিরাতে শাস্তি ভোগ করবে তাহলে আমরা আখিরাতে বিশ্বাসের গুরুত্ব সে জাহান নামে আগুনে দগ্ধ হবে সুতরাং আখিরাতে বিশ্বাস করলে মানুষ ভালো কাজ করতে উৎসাহিত হয় মন্দ কাজ থেকে বিরত থাকে যেগুলো আমি আগে বলে ফেলছি প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা আখেরাতে বিশ্বাসের গুরুত্বটা আমি এক মানে অল্প কিছু সংক্ষেপে আমি তোমাদেরকে আলোচনা করেছি তাহলে আমরা এবারে আখেরাতে বিশ্বাসের পর্যায়সমূহ আমরা দেখতে পাচ্ছি কবর আখেরাতে পরকালের আগের বা পরকালের বেশ কয়েকটি পর্যায় রয়েছে তার মধ্যে সর্বপ্রথম আখেরাতের যে প্রথম পর্যায় যেটা হচ্ছে কবর মৃত্যু আমরা যখন নিঃশ্বাসটা ত্যাগ করব। তখন আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হবে আমাদেরকে কবরস্থ করা হবে কবরস্থ করার পরে কাল ক্যামত কেয়ামত প্রতিষ্ঠিত হবে তারপরে সেখানে হাসর হবে তাহলে সেখানে আমাদের তাহলে আমরা কবর সম্পর্কে জানি কবরটা কি পরকালীন জীবনের প্রথম ধাপ বা পর্যায় হলো কবর আমরা যে পরকালে যাব। পরকালীন জীবনের প্রথম গেট প্রথম প্রথম গেট প্রথম রাস্তা যেটা হচ্ছে জায়গা আলমে বর্জখ বলা হয় যেখানেকে আলমে একে আলমে বর্জক বলা হয় মানুষের মৃত্যুর সাথে সাথে এ জীবন শুরু হয় কবর জগতের জীবন শুরু হয় এরপর ক্যামত বা হাসর পর্যন্ত কবরের জীবন চলতে থাকে ক্যামত পর্যন্ত ক্যামত প্রতিষ্ঠা হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত হাসর বা ক্যামত প্রতিষ্ঠাত হওয়ার পূর্ব পর্যন্ত জগৎ মানুষে থাকবে মৃত্যুর পর মানুষের কাফন পরিয়ে কবরে রাখা হয় এ সময় কবরে দুইজন ফেরেস্তা আগমন করেন তাদের নাম হচ্ছে মুনকার নকির তারা মৃত ব্যক্তিকে তিনটি প্রশ্ন করবেন তোমার রবকে তোমার দিন কি এবং তোমার নবীকে যেসব লোকের কবর দেওয়া হয় না তারাও এ প্রশ্ন থেকেই রেহাই পাবেন পায় না আমি তার আগে আরেকটি কথা বলতে চাচ্ছি এই মুনকার নেকে দুজন ফেরস্তা আসার আগেও আরও একজন ফেরস্তা আসবে তার নাম হচ্ছে রোম্মান নামক ফেরস্তা রহমান নামক ফেরস্তা এসে তাকে উঠিয়ে বসাইয়া তাকে বলবে তাকে হে হে তুমি তো হে মানুষ তুমি তো পৃথিবী থেকে এসেছ কী নিয়ে এসেছ কবর জগতে তখন তাকে বলা হবে উক্তুপ তুমি উঠি বসো তুমি ইজলিস বসো তুমি এবার বলবে তুমি বসবে বসার পরে তাকে বলা হবে উক্তুব তুমি লেখো তখন সে বলবে কাইফা আক্তুব আমি কীভাবে লিখবো তখন সে বলো আক্তুব আমের আল্লাহ আমি কী লিখবো উকতুব আমল আল্লাহ জিনা দুনিয়া তুমি দুনিয়াতে যে যে কাজ করেছো সেই সে সে কাজগুলো তুমি লেখো তখন বলো আমি কোথায় লিখবো তখন সে বলবে তোমার কাফনের কাপড়টা তো সাদা এই কাপনের কাপড়ের ভিতরে তোমার আমলগুলো তুমি লেখো এবং সে বলবো আমি কীভাবে লিখবো তখন বলবে তোমার আঙ্গুল দিয়ে তোমার আঙ্গুলটা মুখের ভিতরে ঢুকাও ঢুকাইয়া থুতু নিয়ে ওখানে লিখো তখন বলবে আমি তো কিছুই জানি না আমি তো কিছুই যদি সে যদি ভালো কাজ করে লিখতে পারবে আর যদি ভালো কাজ না করে তখন সে বলবে আমি কিছুই লিখতে পারবো না তখন ওই রোমান নামক ফেরস্তা তাকে বলবে তুমি যে লিখতে পারছো না তখন ওই পাঁচটা আঙ্গুলকে এমন জোরে নিচের দিকে চাপ দিবে তখন ওগুলো ভেঙে যাবে ভেঙে যাওয়ার পরে সেখান থেকে যে ব্লিডিং হবে ওই ব্লিডিং দিয়ে তার আমল নামার তার কাফনের ভিতরে লিখবে লিখার পরে সেটা লিখে তার গলার ভিতরে পেছিয়ে দিয়ে ওই রোমান নামক ফেরস্তা চলে যাবে এর পরবর্তীতে মুনকান্নকের ফেরস্তা আসবেন মুনকান্নকের ফেরস্তা এসে তখন তাকে এই তিনটা প্রশ্ন করবেন মান রাব্বুকা ওমা দিনুকা ওমান হাজার রাজুল বড়ফি কুম তখন এই এই যখন এই তিনটা প্রশ্নের উত্তর যদি সে যদি প্রথম গেটে দিতে পারে মান রাব্বুকা রব্বিয়াল আল রদি তুবিল্লাহি রব্বাও ওয়াবিল ইসলাম দিনাও ওয়াবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইয়াও ওয়া রাসূলা এটা যখন এই তিনটা প্রশ্নের উত্তর এখানে রয়েছে এই তিনটা প্রশ্নের উত্তর যখন দিতে পারবে তাহলে যখন সে প্রথম পার হতে পারবে তাহলে দুনিয়ার জীবনে যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে এবং রাসুলের নির্দেশ মেনে চলে তারা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে তার প্রিয় শিক্ষার্থী তাদের কবর হবে শান্তিময় আর যারা দুনিয়াতে ইমান আনেনি দিন মেনে চলেনি তারা এবং এইসব প্রশ্নের উত্তর দিতে পারবে না তারা যে সে সময় শুধু আফসোস করবে কবরের জীবন তাদের জন্য হবে অতি কষ্টদায়ক প্রিয় শিক্ষার্থী অতি কষ্টদায়ক হবে তাহলে কবরের জীবন থেকে তাদের ওই মুহূর্ত থেকে তাদের কষ্ট তো চো থেকে মেয়ার মাটি এসে তাদেরকে এমন জোরে চাপা দেবে এই পাঁচার হাট এ পাঁচরে চলে যাবে এ পাঁজার হাঁট চলে যাবে তার কবরটা হয়ে যাবে সংকীর্ণ আর যারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে তাদের কবর হয়ে যাবে প্রশস্ত এবং জান্নাতের সাথে তাদেরকে সুসংবাদ সংযোগ করে দেওয়া হবে আর যারা এই প্রশ্নগুলোর জবাব দিতে পারবে না কালকে মতো কবর জগতে তাদের কবরকে সংযোগ করে দেওয়া হবে জাহান নামের সাথে তখন জাহান নাম থেকে একটি এনে তাকে বিছিয়ে দেওয়া হবে আর যেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে তাকে বলা হবে জান্নাত থেকে একটি বিছানা দাও তারা জান্নাত থেকে বিছানা এনে তখন তাকে ওখানে শুইয়ে দেওয়া হবে যখন ক্যামতের সিংহা যখন ইসরা আপিল আল্লাহ সাল্লাম পুৎকারে দিবে যিনি ওই কবর জগতে শান্তিম জান্নাতের সাথে সংযোগ ছিল সে বলবে আমি তো এই মাত্র ঘুমালাম এখন আমাকে কে জাগালো আর যিনি যা পৃথিবীতে কোনো কাজ কোনো ভালো কাজ করেনি তাকে যখন জাহান্নামের যখন বিছানা এনে দেওয়া হবে তখন সে বলবে আহে আমার হায় আফসোস আমার যেই আমি তো আজ এত হাজার হাজার বছর আমি এ আগুনে জ্বলতেছি আর সহ্য করতে পারতেছি না হে আল্লাহ আপনি আমাকে এই যা কবরের আজাদ থেকে মুক্তি দিয়ে আরও সামনের দিকে নিয়ে যান তখন তার আফসোস থাকবে এটা প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা আমি সহ প্রত্যেকের জন্য আমরা কবর জগতে যাওয়ার আগে আমরা কবরের সে আমলটুকু করে কবরে যেতে পারি আমরা এখন আসছি কেয়ামত তো মহাপলয় পৃথিবীতে এমন এক সময় আসবে যখন মানুষ আল্লাহ তালাকে ভুলে যাবে দুনিয়ায় তালা বলা আল্লাহ বলার মতো কোনো লোক থাকবে না সে সময় আল্লাহ পাক দুনিয়া ধ্বংস করে দেবেন তারা তার নির্দেশে হদরত ইসরাফিল্লাম সিংহায় ফুঁক দেবেন ফলে মহাফলয় ঘটবে এই দুনিয়া যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত তুলার ন্যায় আকাশে উঠতে থাকবে পৃথিবীর নিচের সমুদয় দন সম্পদ বের হয়ে আসবে এবং সব কিছু উল্টোপাল্টো হয়ে যাবে কোনো প্রাফি বা বস্তু কোনো প্রাণী বা বস্তু অবশিষ্ট থাকবে না কেবল আল্লাহ তালাই থাকবেন তিনি বেদে তো আর কেউই বিরাজমান থাকবেন না এই অবস্থায় বলা হয় ক্যামত বা মহাপলয় এই মহাপলয় সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলছে জা জুলজিরাতিল আরো দুজিল যখন পৃথিবী এমনভাবে ঝালঝাল হা প্রকম্পনে প্রকম্পিত হবে ও আখরাজাতিল আর দোয়া হা পৃথিবীর সকল মাটি তার সকল আমূলসমূহ উদ্গ্রহণ করে দিবে ও কল আল ইনসান মায়ের তখন মানুষ বলবে হায় পৃথিবীর কি হলো পৃথিবী কিভাবে আজকে সকল আমূলসমূহ তাদের স্বর্ণ দ্রব্য এবং রৌপ্য সকল তেল খনিজ সম্পদ সকলগুলো উদ্গ্রহণ করছে কেন করছে তখন মানুষ এভাবে বলতে থাকবে ওকাল আলিং সানু মালা ইয়াউমাইজিং তুহায় দে সু আখবার হা সকল কিছু বের করে দেবে আখবার হা সকল কিছু বের করে দেবে ইয়া উমাইজিং তুহাদ দিসু আখবার বি আন্না নার আও তখন আল্লাহ তালা বলবেন এগুলো তই সমুদয় মাটির সম্পদ সহ মাটি উদ্গ্রহণ করছে সেদিন পৃথিবীর মানুষ যে ভালো কাজ করলে তার যার পরিমাণ তার হিসাব নেওয়া হবে এবং খারাপ কাজ করলে সেটারও যার পরিমাণ হিসাব নেওয়া হবে এটা হচ্ছে সেই মহাপলয়ের দিনের কথা এর পরবর্তীতে আল্লাহ তাল সুরা ইয়ার ভিতরে মহাপলয়টা কেমন আল করিয়া আহ করিয়া আশ্দেরত্ত মহাপলয় আল্লাহ তালা আলকরিয়ার শব্দটা দিয়ে আল রিয়ার শব্দ বলেছেন ওয়ামা আদর কাম আলক রিয়া তোমরা কি জানো মহাপলয়টা কি ইয়া মাইয়া কুনুনা সুকাল ফার বলা হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জিনিস দুলিগণার মতো উঠতে থাকবে ইসরাফিল আলা সাল্ত সিঙ্গার সাথে সাথে পৃথিবীর প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস পশম মেরে এখানে বলা হচ্ছে পশমের মতো উঠতে থাকবে যত দালান কোঠা আজকে একশো তালা একশো দুশো তালা তিনশো তালা যে অট্টালিকা দেখতে চ প্রত্যেকটা ইশরাফিল ইসলামের সিঙ্গার পুৎকারের সাথে সাথে সেগুলো ধুলিগোনার মতো উঠতে থাকবে প্রিয় শিক্ষার্থী তাহলে কেমন মহাপলয় এটাকে বলা হচ্ছে ইয়াও মাইয়া কাল মাংফুস এখানে বলা হচ্ছে প্রত্যেকটা পাহাড় প্রত্যঙ্গের মতো প্রত্যেকটি পাহাড় মাউন্ট এভারেস্ট কারাং যত বড় বড় পাহাড় আজকে নাম শুনতেছ প্রত্যেকটা পাহাড় পশমের মতো উঠতে থাকবে একটু অনুধাবন করো এত বড় বড় পাহাড়গুলো পশমের মতো উঠতে থাকবে আল্লাহর হুকুমেই তারা যখন ইশরাক নামের ফুটকার দেওয়া হবে মহাপলয় গঠবে সেই মহাপলয় প্রত্যেকটা মানুষ কান ফেটে ফেটে মারা যাবে এবং কি প্রত্যেকটা মানুষ কান ফেটে ফেটে মারা যে কলিজা ফেটে ফেটে মারা যাবে সেদিন ওই তুৎকারের সাথে ওই মহাপলয়ের দিন তাহলে আল্লাহ তালা আমাদেরকে এই মহাপলয়ের থেকে হেফাজত করুক আমরা এই মহাপলয় থেকে যেন বাঁচতে পারি মহাপলয়ের সেই ফুক যেন আমাদের কানে না আসে আল্লাহ তালা আমাদেরকে সেই মহাপলয় থেকে যেন হেফাজত করে তারা এবারে হাঁসর তাহলে এই হচ্ছে আমি মহাপলয় সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দিলাম হাসর শব্দের অর্থ হচ্ছে সমাবেশ কেন হাস শব্দের অর্থ কি সমাবেশ সম্মেলন ভিড় চাপ ইত্যাদি কেমতের পর বহুকাল একমাত্র পর ফাগ একমাত্র আল্লাহ তালা ফাগ আল্লাহ ফাগ বিদ্যমান থাকবেন আর কেউ থাকবে না সেদিন মহাফলে ঘটার ফরে দীর্ঘদিন পর্যন্ত আর কেউ থাকবেন একমাত্র আল্লাহ তালা থাকবেন সেদিন আল্লাহ তালা একটা শব্দ আনা আমি ছাড়া আর কে আছো আজকে আমার রাজত্বের ভিতরে পূর্ব থেকে পশ্চিম থেকে পশ্চিম থেকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে কে আছো আজকে আমার রাজত্বে আমার পরে কথা বলবে বলে ধাও আল্লাহ সেদিন রাগান্বিত হয়ে বলবেন কাহারি অতপর তিনি পুনরায় সমস্ত প্রাণীকে জীবিত করবেন তার হুকুমে হজরত ইসরাফিল আলহিসাম দ্বিতীয় সিংহায় ফুক দিবেন প্রথম পুৎকারে মহাফলায় ঘটবে দ্বিতীয় পুতকারে আবার সবাইকে সব কিছু করবেন ফলে সকল প্রাণী পুনরায় জীবিত হবে একে বলা হয় মৃত্যুর পর পুনরুত্থান দ্বিতীয় ফুৎকারের সময়টাকে বলা হয় মৃত্যুর পর পুনরুত্থান এই সময় একজন ফেরেস্তা সবাইকে আহ্বান করবেন ফলে সকলে একটি বিশাল ময়দানে সমবেত হবে একে বলা হয় হাসর একে বলা হয় কি হাসর তাহলে হাসর মানে হচ্ছে স্থল সম্মেলন তাহলে ওই সমাবেশ সমাবেশ যখন ঘটাবেন আল্লাহ তালা তাহলে আল্লাহ তালা এখানে সকলের পাপ পুণ্যের হিসাব নেবেন সকল মানুষকে সে সময় আল্লা তালার সামনে জবাবদিহি করতে হবে আজকের পৃথিবীতে যত ধরনের রাজা বাদশাহ দেখতেছ যত ধরনের বড় বড় লোক দেখতেছ প্রত্যেকে সেদিন মুখ বন্ধ থাকবে কোনো কথা বলতে পারবে না সবাই বড়ো ধরনের বড়ো বড়ো আলেম ওলামা বড় বড় রাজা বাদশাহ পৃথিবীর কাফানু সেই নেতারা সেদিন মুখ বন্ধ থাকবে সেদিন আল্লাহ তালার সামনে সেদিন সূর্য মাথার অতিনী করে চলে আসবে প্রচণ্ড পরমে গরমে মানুষ ঘামাতে থাকবে এমনকি অনেক গ্রামের ভিতরে মানুষ সাঁতার কাটবে আল্লাহ রাব্বুল আলমিনের আর্শের ছায়া ব্যতীত সেদিন অন্য কোনো ছায়া বা আশ্রয়স্থল থাকবে না ইমানদার পুণ্যবাঙ্গন সেদিন আর্শের ছায়াতলে স্থান লাভ করবেন তাদের ডান হাতে আমল নামা দেওয়া হবে আমল নামায় দুনিয়ার জীবনের সকল পাপ পুণ্যের হিসাব লেখা থাকবে পাপিরা বাম হাতে আমল নামা পাবে এরপর আল্লাহ তালা মহার পা আল্লাহাক মহাবিচার শুরু করবেন কারণ সেদিন আলা সাল্লাহ কামিল হাকিমিন সেদিন সকল বিচারকের বিচারক একমাত্র আল্লাহ তালা তালা বিচার করবেন সঠিক বিচার করবেন ভালো কাজ করলে সেটার প্রতিদানও পাওয়া হবে দিবেন আল্লাহতালা আল্লাহ ওয়াদা করেছেন ভালো কাজ করলে সেটার প্রতিদান দিবেন এবং খারাপ কাজ করলে সেটার প্রতিদানও তোমাকে আমাকে ফেতে হবে এটি হলো শেষ বিচারের দিন এদিন মহান আল্লাহ হবেন একমাত্র বিচারক নবী রাসুলগণ ফেরেস্তাগণ এদিন সাক্ষী হবেন মানুষের অঙ্গ এ এদিন সাক্ষ্যদান করবেন যেটা আমি বলেছি আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ তার উন্মতের জন্য সাপায়ত করবেন সুপারিশ করবেন তাহলে আমি যদি মোহাম্মদ সাল্ল্লা আলাইস্লামের আনিত বিধান অনুযায়ী যদি কাজ করে থাকি তাহলে কেয়ামতের ময়দানে মহানবী সাল্লু আলি সাল্লাম আমার জন্য সুপারিশ করবেন আর যদি আমি তার আদর্শ না মেনে চলি তাহলে তিনি আমার জন্য সুপারিশ করার কোনো সুযোগ নেই তাহলে আমি আমি যদি পবিত্র কোরআন এবং হাদিস অনুযায়ী যদি আমি যদি আমার জীবনকে গঠন না করি আমার চরিত্রকে গঠন না করি তাহলে দেখা যাচ্ছে কাল কেয়ামতের ময়দানে আমি মহানব সাল্লা সাল্লামের সুপারিশ সুপারিশ আশা করতে পারি না আমার জীবনটা আমি গঠেছি আমার জীবনকে আমি গড়েছি আমার চরিত্রকে আমি গড়েছি লেনিনের চরিত্রে আমার জীবনকে আমি গঠন করেছি আব্রাহম লিঙ্কনের চরিত্রে আমার জীবনকে আমি আমার চরিত্রকে আমি গড়েছি খ্রিস্টীয় কালচারে তাহলে আমি কিভাবে মোহাম্মদ সাল্লা সাল্লামের কাছে ছাপায়াত চাইতে পারি প্রিয় শিক্ষার্থী তাহলে আমাকে চাইতে হবে আমি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কালকে আমতের ময়দানে যদি যদি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের হজরত আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সাফায়াত যদি আমি পেতে চাই তাহলে আমাকে অবশ্যই মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আনিত বিধান অনুযায়ী আমাকে আমার জীবন পরিচালনা করতে হবে এজন্য মানবী সাল্লাহ সাল্লাম বিধানসের বাসনে আমাদেরকে বলেছেন আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি তোমরা যদি পৃথিবীর জীবনে পৃথিবীর জমিনে এই দুটি জিনিসকে আঁকড়ে ধরো তারা তুফি তোমরা যদি না তোমরা দুনিয়ার জমিনও সফল হবে এবং হবে কাল ক্যামতের তোমরা সফল হবে হাসরের ময়দানে তোমরা সফল হবে কবর জগতে তোমরা সফল হবে এবং সর্বশেষ সফলতার সর্বোচ্চ স্থান হচ্ছে জান্নাতুল ফের দাউস তোমরা জান্নাতুল ফের দাউসে তোমাদের নসিব হবে যদি এই দুটি আমার আনিত দুটি বিধান যদি কোরআন এবং হাদিসকে যদি তোমরা প্রিয় শিক্ষার্থী আল্লাহ তালা যেন আমাকে সহ তোমাদেরকে সহ কবর জগতে যাওয়ার পূর্বে হাসরের পূর্বে কেমতে উত্থান কেয়ামত পলয় ঘটার আগেই আমাদেরকে আমাদেরকে সঠিকভাবে গঠন করার তৌফিক দান করেন এই কথা বলে আল্লাহ তালার কাছে ওয়াদা করে আল্লাহ তালার কাছে তৌফিক কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম